এইবার কি বলি শুনুন, ওইদিকে মহাভারত, মহাভারত একটা বিরাট বড় গ্রন্থ। আপনারা মহাভারত কত বড় দেখেছেন বাবা, কত মোটা দেখেছেন? ঠিক এই রকম, যে মা জানে মহাভারত হলো একটা বই একজন মাথায় করে নিয়ে যেতে পারবে 18 কেজি ওয়েট। মহাভারত শুনেছেন কোনোদিন? সেই মহাভারতকে ভাঙিয়ে হয়েছে গীতা। ধীরে ধীরে অনেক চটি বই বেরিয়েছে, কিন্তু আপনারা কোনোদিনও শোনেন কিছু না জানি। আমি কি এমনি এমনি এসেছি আপনাদের এখানে 20,000 টাকা নিয়ে? কি এমনি এসেছি? 20,000 টাকা কি কম? গাছের ফল ঝাড়া দিলেই পড়বে। জয় রাধে। ওইদিকে আপনারা মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, যেটা জানেন না সেটা জেনে নিন, ভগবানের কাছে কিভাবে চাইতে হয়। আপনারা কি করেন বলুন তো? আপনাদের বাড়িতে যদি নতুন জামাই আসে, তার জন্য 2 কিলো খাসির মাংস নিয়ে চলে আসে, আর ভগবানের জন্য একটা আপেল কিনতে গেলে আপনাদের সাগর শুকনো হয়ে যায়, তাই না? আপনারা আবার কি অহংকার করে বলেন যে আমরা ভগবানকে ডাকি? যারা ভগবানকে ডাকে কম, সাজের বাহার বেশি। এই এত বড় চৈতন্য রেখেছে, দাদু সঙ্গে তিল, সাজের বাহার খুব, আর নামের বেলায় অষ্টরম্ভা কিচ্ছু জানে না। ওই যে সাজা বৈষ্ণব, ডানায় কৃষ্ণ নাম লেখা বৈষ্ণব, এই তত্ত্ব করব তাহলে লীলা রয়ে যাবে। ডানায় কৃষ্ণ নাম লেখা বৈষ্ণব, ও সেখানে বসবে, চারিদিকে লেখা থাকবে, আর জপের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে জপ করছে কি, ওর কিভাবে বাঁশ দেওয়া যায়, এইভাবে জপছে। হ্যাঁ, ওর কাছ থেকে কিভাবে টাকাটা ঝাড়া যায়, এই তো বৈষ্ণব, তাই না? তাহলে এখানে মহাভারতে মা কুন্তি কেমন ভাবে ভগবানের কাছে চাইছে সেটা আপনারা জেনে নিন, শুনে নিন, তারপর আপনার বাড়িতে গিয়ে ভাববেন যে আপনারা সেভাবে ডাকবেন কি ডাকবেন না। যেই দিন হস্তিনাপুর থেকে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে, দ্বারকায় চলে যাচ্ছে, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে এই দিকে তাকান, বাইরে বাদ দিন, যা হচ্ছে হোক আপনারা আমার দিকে তাকান। সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ নিজে কুন্তিকে বলছে, পিসিমা আমি তো এবার তোমাদেরকে ছেড়ে চলে যাব, আমি তো আর তোমাদের এখানে থাকবো না। আজ তোমার পুত্র যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসবে, রাজ ঐশ্বর্য ভোগ করবে, তুমি হবে রাজমাতা। আজকে তোমাদের আনন্দের দিন, সুখের দিন, দুঃখের দিন চলে গেছে, তাহলে এবার তো আমি চলে যাব, বলো বলো পিসি, তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি সেটা আমার কাছ থেকে চেয়ে নাও। আস্তে আস্তে তখন কুন্তি কি বলছে, এই যে মা এইদিকে তাকান, আচ্ছা আপনাদের যদি কিছু বলার থাকে বলে নিন, আমি বসে বলি, তাহলে একটু চুপ করুন, যেটা বলছি শুনুন। কুন্তি বলছে, কৃষ্ণকে বাবা, বাবা মা আমি যেটা চাইবো না তুই সেটা আমাকে দিতে পারবি না। কৃষ্ণ বলে, পিসিমা তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? আরে আমি তো সৃষ্টির শ্রেষ্ঠা, আমি অন্তর্যামী ভগবান, কখন কি হবে সেটা আমি জানি, তুমি আমায় এত বড় কথা বলছো, আমি তোমায় দিতে পারবো না, তুমি কি চাও বলো। বলে, বাবা জেদ করিস না, তুই চলে যা। না পিসিমা আমি তোমায় দিয়ে যাব, বলো তোমার কি চাই। কুন্তি বলে, বাবা বাবা মা দিতে যদি হয়, এই পৃথিবীর মধ্যে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে তুই সমস্ত কিছু আমায় দিয়ে যা কৃষ্ণ। কৃষ্ণ তখন হেসে বলে, বাহ পিসিমা বাহ, তোমার তুলনা হয় না, আমি তোমার দুঃখের খাতা খুলছি। বাবা আপনারা মিলিয়ে নিন,
কুমারী অবস্থায় তুমি মা হয়েছিলে, সেই কুমারীত্ব রক্ষা করার জন্য নিজের গর্ভের সন্তানকে কান দিয়ে বের করে একটি হাঁড়িতে করে ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে, সেটা তোমার কম দুঃখ? সেই ছেলেটা বড় হয়ে তোমার কাছে ঘোরাঘুরি করছে, কিন্তু তুমি একবার দুহাত বাড়িয়ে ডেকে বলতে পারছো না, ওরে বাবা কর্ণ, আমি তোর গর্ভধারিণী মা, আয় বাবা আয়, একবার আমার কাছে আয়। এটা তোমার কম দুঃখ? একদিন অর্জুন এসে বলছে, মা গো তুমি আমায় বলে দাও আমি কেমন ভাবে ওই কর্ণকে মারব, তুমি বলতে পারছো না, ওরে বাবা তুই যাকে মারতে চাইছিস ও আর অন্য কেউ নয়, ও হলো তোর বড় দাদা। এটা তোমার কম দুঃখ? যখন পঞ্চপাণ্ডবকে যদুকে পুড়িয়ে মারার চেষ্টা করলো, সেটা কি তোমার কম দুঃখ? যখন ভীমকে সাপের বিষ খাওয়ালো, সেটা তোমার কম দুঃখ? কুন্তি বলে, বাবা এবার তুই একটু চুপ কর, এবার আমার কথাটা শোন। বাবা, বাপা মা, যখন আমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, সেই দুঃখ কষ্টের মধ্যে তো তুই আমাদের কাছে ছিলি কৃষ্ণ। তাহলে বাবা, বাপা মা, আজকে আমাদের আনন্দের দিন, সুখের দিন, তাহলে এই আনন্দের মধ্যে, সুখের মধ্যে আমার পুত্র যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসবে, রাজ ঐশ্বর্য ভোগ করবে, আমি হব রাজমাতা, তাহলে এই আনন্দের দিনে বাবা কৃষ্ণ তোকে তো আমি আর কাছে পাবো না, কারণ তুই তো আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে বাবা, বাপা মা, আমি কি বলি শোন, যে আনন্দের মধ্যে তোকে পাবো না, যে শান্তির মধ্যে তোকে পাবো না, আমরা এমন শান্তি চাই না রে, এমন শান্তি চাই না রে, আমরা এমন শান্তি চাই না রে, এমন শান্তি চাই না রে, আমাদের দুঃখ হলে কৃষ্ণ তোরে কাছে পাবো, আর শান্তি হলে তোরে হারাবো, আমাদের দুঃখ হলে কৃষ্ণ তোরে কাছে পাবো, আর শান্তি হলে তোরে হারাবো, আমাদের দুঃখ হলে কৃষ্ণ তোরে কাছে পাবো, আর শান্তি হলে তোরে হারাবো, আমাদের দুঃখ হলে কৃষ্ণ তোরে কাছে পাবো, আর শান্তি হলে এমন শান্তি চাই না রে, এমন শান্তি চাই না রে, আমরা এমন শান্তি চাই না রে, এমন শান্তি চাই না রে। মা গো, চাইতে হলে এইভাবে মা কুন্তির মতন চেয়ে কেন বলুন তো? যদি আমাদের দুঃখ হয়, আপনারা বিচার করে বলুন, যখন আপনাদের দুঃখ হবে তখনই কিন্তু আপনারা ভগবানকে ডাকবেন, যখন আপনাদের আনন্দ হয় তখন কি আপনারা ভগবানকে ডাকেন? কেহই ডাকে না। দুঃখে পড়লেই ঠাকুর তুমি আমাকে বাঁচাও,
ঠিক এই দিকে প্রভাবতী মা আমার জগৎপতি শ্রী হরি নারায়ণকে ডাকছে, ঠাকুর তুমি আমাকে একটা সন্তান দাও। এইবার সেই রাজ্যে মন্ত্রী এইভাবে ১২টা বছর অতিবাহিত হওয়ার পর রাজা তখন তার মন্ত্রীকে ডেকে বলছে, ধৃষ্টবুদ্ধি, তবে তার আগে শুনে নিন মা, এই যে ধৃষ্টবুদ্ধি এ এমন পাপী, এ সর্বদা নিজেরটা বোঝে অপরেরটা বোঝে। এই ধৃষ্টবুদ্ধি সব সময় চায় আমি একা থাকব, আমার পরিবারকে নিয়ে বাঁচব। এবার এই পাপী ধৃষ্টবুদ্ধিকে রাজামশাই বলছে, ধৃষ্ট শোনো আমার কথাটা, আমার মনে হয় আমি আর কোনোদিন বাবা হতে পারবো না, কারণ ১২টা বছর তো অতিবাহিত হয়ে গেছে, আমি আর কোনোদিন বাবা হতে পারবো না। তবে তোমার যে একটা ছেলে হয়েছে, এই দুদিন আগে যে ছেলেটা হলো, তুমি তোমার ছেলেটাকে ধীরে ধীরে বড় করে তোলো, মানুষের মতো মানুষ করো। আমি কথা দিচ্ছি আমি তোমার ছেলেকে এই শান্তিগড় রাজ্যের রাজা করে দেব। শুনুন মা, এই ধৃষ্টবুদ্ধি এমন পাপী, মনে মনে ভগবানকে ডেকে বলছে, ও গো প্রভু, এ রাজার যেন জীবনে কোনোদিন ছেলে পুলে না হয়, কারণ ছেলে হলেই তাহলে মতলব পাল্টে নেবে। রাজামশাইকে বলছে, রাজামশাই তাহলে আপনি কথা দিলেন? হ্যাঁ আমি কথা দিলাম, তোমার ছেলেকেই আমি এই শান্তিগড় রাজ্যের রাজা করে দেব। বলে ঠিক আছে। এই কথাটা প্রভাবতী মা আমার শুনেছে, প্রভাবতী মা আমার মনে মনে ভাবছে, তাহলে আমি আমার স্বামীকে একটা সন্তান দিতে পারলাম না বলে মন্ত্রীকে এত বড় কথা দিয়ে দিল। তাই আজ প্রভাবতী মা আমার ঠাকুর ঘরে গিয়ে জগৎপতি শ্রীহরি নারায়ণের চরণ তলে বসে, জগৎপতি শ্রীহরি নারায়ণের চরণ তলে বসে বলছি, ও গো প্রভু, না চাইতেই তুমি আমাদের সমস্ত কিছু দিয়েছো, আজকে আমি তোমার চরণে বসেছি আমি মরব বলে, কারণ আমি বেঁচে থেকে কি করব, আমি বেঁচে থেকে কি করব, আমি যদি মরে যাই কে তোমাকে দুবেলা দুমুঠো খেতে দেবে, কে তোমার ঘরে সন্ধ্যা প্রদীপ দেবে, কে তোমার ঘর মুছিয়ে দেবে? ও গো প্রভু, আমার জন্য না হোক, অন্তত তুমি তোমাকে দেখার মতো এমন একটা কিছু দাও ঠাকুর। আজ জগৎপতি শ্রীহরি নারায়ণ মনে মনে ভাবলো, আজ প্রভাবতীর ডাকাটা ঠিক হয়েছে, যে ভক্ত নিজের জন্য চায় আমি তার হই না, যে সর্বদা সব সময় আমার জন্য চেয়ে নেয় আমি তার হয়ে যাই। আর প্রভাবতী বড় ভালো মেয়ে, ওকে একটা ভালো জিনিসই পাঠিয়ে দিতে হবে। দৈববাণী হয়ে বলছে, প্রভাবতী কে? আমি আর কেউ নই, আমি হলাম জগৎপতি শ্রীহরি নারায়ণ। বলো তোমার কি চাই? প্রভু আমি কিছু চাই, আমি শুধু অঞ্চল ভিক্ষা করে তোমার কাছে একটা জিনিসই চাই, আমায় একটি সন্তান দাও গো প্রভু। তোমার সেবার করে একটি সন্তান দাও গো প্রভু, তোমার
शिवार करे आवाज जे दिन थागेव नायार ए संसारे रागेबे तो माई धोरे जे दिन थागेव नायार ए संसारे रागेबे तो माई धोरे जे दिन थागेव জন্মসূত্রে তার হাতে থাকবে ছটা আঙুল, আমাদের কটা করে আঙুল গো মা? একটা হাতে পাঁচটা করে। জন্মসূত্রে সেই ছেলেটার হাতে থাকবে ছটা আঙুল, দুটো বৃদ্ধ আঙুল হবে। আর সে ছোট্টবেলা থেকে আমার চরণকে করবে সা, তার প্রতি চরম অন্যায় হবে, চরম অত্যাচার হবে, তাকে আমি বারে বারে রক্ষা করে জগৎ সংসারে প্রমাণ করে দেব রাখে হরি মারে কে। শুনিয়া দইবে রবাণী অরচিত হয়ে রানী, শুনিয়া দইবে রবাণী অরচিত হয়ে রানী, শুনিয়া দইবে আনন্দেতে হইল মগন মগন, আনন্দেতে হইল মগন মগন, আনন্দেতে হইল মগন। এইবারে দিনের পর দিন, তাই তো, দিনের পর দিন ঠিক সময় ঠিক সময়ে। কি হলো গো মা, আমরা গর্ভে কতদিন থাকি গো? বলে চার মাস। আমরা গর্ভে দশ মাস দশ দিন থাকি, দিনের পর দিন মাসের পর মাস। কি হলো? শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে সন্তানেরই হইল জনম জনম। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, মায়ের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না। আজ কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না, আজ কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না।
আজ আনন্দেতে হইল মগন মগন তাহলে মা তাহলে কোল আলো করে আজ প্রভাবতী মা আমার একটা সন্তান পেল এইবার ছেলেটির কি নাম রাখলো মা ও মা আমাদের এই জগতে যদি ছেলে হয় কি নাম রাখে মিঠুন পাপ যত পাপ বাইরে থাকিস না সব ঘরে তাই তো লালটু তারপর নাট বল্টু মেয়ে হলে কি নাম রাখে প্যাকাটি কটকটি নিমকি তাই না তাহলে এখানে প্রভাবতী মা আমার ছেলেটির কি নাম রাখলো না ছেলেটা চাঁদের মতন দেখতে হয়েছে বলে ছেলেটির নাম রাখলো চন্দ্রহাস আচ্ছা মা ছেলেদের কত মাসে মুখে ভাত হয় গো ছ মাসে আর মেয়েদের সাত মাসে এবার বলুন তো যখন ছেলেদের মুখে ভাত হয় একটি থালার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে তাই তো থাকে না ধান দুর্বা তুলসী পত্র তারপর কাস্তে কাটারে বল ব্যাট টাকা পয়সা আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া থাকে তাই তো কেন ছেলেটা যদি কাস্তেটা ধরে মনে হবে হ্যাঁ আপনাদের এই মাঠে ধান কাটবে কিন্তু ছেলেটা যে হরিভক্ত হবে তার জন্য কি দেওয়া থাকে মা ছেলে হরিভক্ত হবে তার জন্য দেয়া উল্টো পাল্টা বলছে কি দেওয়া থাকে মা একটি কাগজের টুকরোতে ষোলো নাম বত্রিশ অক্ষর লেখা থাকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বা একটি শ্রীমদ ভাগবত গীতা দেওয়া থাকে তাই তো তাহলে এইবার রাজসভায় চন্দ্রহাসের দিকে তাকিয়ে আছে বারো বছর পর একটা সন্তান হয়েছে ব্রাহ্মণ বৈষ্ণব মনি ঋষি সকলেই এসেছে সকলেই ছেলেটার দিকে তাকিয়ে আছে দেখি ছেলেটা কি করে আর চন্দ্রহাস কি করলো মা হামা গুড়ি দিয়া শিশু কি ধরলো গো মা ও যে ভাগবত ধরে ভাগবত ধরে হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে ভাগবত ধরে আনন্দ হচ্ছে না কারণ বারো বছর পর তো একটা সন্তান হয়েছে সেই আনন্দেতে রাজসভায় কি হচ্ছে জয় জয় ধ্বনি ওঠে সবার ভিতরে আনন্দয়া ধরে না গো হইল মনি তাহলে এইবার ছেলেটি ধীরে ধীরে বড় হতে শুরু করেছে ছেলেটি ধীরে ধীরে বড় হতে শুরু করেছে কি মা তাই তো আজকে ছেলেটির যখন পাঁচ বছর বয়স আজকে ছেলেটির যখন পাঁচ বছর বয়স তখন চন্দ্রহাস কি করছে চন্দ্রহাস
ও যে ধুলাই পড়ে গড়া গড়ি, ও যে মাতাল হয়ে যা, হরি বলে হরি বলে হরি বলে নাচে চন্দর জ্ঞান থাকে না, আর হরি বলে নাচে চন্দর জ্ঞান থাকে না, হরি বলে নাচে চন্দর জ্ঞান থাকে না। এইভাবে চন্দ্রহাস ধুলাই পড়ে গড়া গড়ি দিচ্ছে, এমন সময় প্রভাবতী মা আমার বলে, হ্যাঁ রে বাবা, এইভাবে তুই ধুলাই পড়ে গড়া গড়ি দিচ্ছিস কেন? বলে, মা গো এটা আমার ভালো লাগে। বলে, তুই স্কুলে যাবি না? বলে, আমার দ্বারা ওসব হবে না। বলে, এটা তোর কোন মত? বলে, মা গো, ও মা, মানুষের যত মত তত পথ। কি বাবা, তাই তো? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একটি জায়গায় লিখেছে, মানুষের যত মত তত পথ। কি বলুন তো, এই যে আপনারা কীর্তন শুনছেন, যদি মনটাকে স্থির করেন যে হ্যাঁ আমার ভালো লাগছে, তাহলে আমি থাকবো। যদি না স্থির করেন, দূর, ভালো লাগছে না, কথায় আছে না, যাকে দেখতে পারবো না তার চলন বাঁকা, সেই রকম জয় রাধে, তাহলে মানুষের যত মত তত পথ। বলে, বাবা এটা তোর কোন মত? বলে, মা গো এটা আমার বৈষ্ণব। এই জগতে ব্রাহ্মণ আর বৈষ্ণব, ব্রাহ্মণ উঁচু জাত নিচু জাত মানে না, আর বৈষ্ণব উঁচু জাত নিচু জাত মানুষদের দেখলে তাদের চরণ ধুলি অঙ্গে মাখতে কিন্তু তারা পিছোয় না। বলে, তাহলে এটা তোর বৈষ্ণব মত? বলে, হ্যাঁ। বলে, যারা বৈষ্ণব হবে তারা সর্বদাই ধুলাই পড়ে গড়া গড়ি দেবে। ও বাবা, নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব, সর্বদাই ধুলাই পড়ে গড়া গড়ি দিত, সর্বদাই। আর ভক্ত দেখলেই তাদের চরণ দুটো জড়িয়ে ধরত, জড়িয়ে ধরে বলতো, একবার হরি বল বল। কি মা, তাই না? জড়িয়ে ধরে বলতো, একবার হরি বল বল। কত জ্বালা, অনেক জ্বালা, তাই না? সংসারের জ্বালা, বিষয় বাসনার জ্বালা, তাই তো? আর আর আমরা ভালো মন্দ খেয়ে খেয়ে তাকে করে ফেলি জ্বালা। যেদিন আমরা সকলে মর্নিং এ যাই, বলি, ও বাবারে কি চাপ পড়ে গেল, আমি কেন বেশি করে খেলাম, আমি যে বড় জ্বালাই পড়ে গেলাম। বলে, ও মা, তোমার সব জ্বালা চলে যাবে, তুমি শুধু আমার সাথে করে করো তালি দিয়ে বদনে বলো। বলে, কি বলে? শুরু করো, করে তালি দিয়ে, হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। ওহে নরোত্তম, চৈতন্য চরিতামৃতের কথা কি বাবা একটু বলবো না বাদ দিয়ে দেবো? চৈতন্য চরিতামৃতে বাসুদেব ঘোষ পদকর্তা নরোত্তমকে বলছে, ওহে নরোত্তম, তুমি যদি ভগবানের কৃপা পেতে চাও, তাহলে তুমি তৃণ সমান হয়ে যাও। তৃণ মানে কি বাবা? তৃণ মানে ঘাস।
त्रिनादपि सुनी जेन तरुरी वो सहिष्णुना अमानिन मानो देन कीर्तनिया सदा हरि ओमा त्रिनो माने घास একটা ঘাসকে মারিয়ে গেলে ঘাসটা কোনদিন বলে এই তুই আমাকে মারিয়ে যাচ্ছিস কেন কি মা বলে কোনো প্রতিবাদ করে না ঘাস যেমন কোনো প্রতিবাদ করে না ঠিক আপনাদেরকেও ঘাসের থেকেও নরম হতে হবে তবে ভগবানের কৃপা পাবে এখানে একটা কথা বলে যাই বাবা আমাদের এই জগতে না চার প্রকারের অহংকার আছে মানুষের জীবনে চার প্রকারের অহংকার কি কি জানেন চার প্রকারের অহংকার উচ্চ বংশ বংশের অহংকার তারপর ধন দৌলত টাকা পয়সা সম্পদের অহংকার আমি খুব দেখতে ভালো রূপের অহংকার আর গুণের অহংকার আমি ডবল এম এ করেছি এই চার প্রকার অহংকার কিন্তু মানুষের মধ্যে রয়েছে কি বলে আমি উচ্চ বংশ আমি চ্যাটার্জি মুখার্জি ব্রহ্মচারী অধিকারী চক্রবর্তী আমি হলাম ব্রাহ্মণ বৈষ্ণব উচ্চ বংশ তাহলে আমি ব্রাহ্মণ হয়ে আমি কেন বাগদির মেয়েকে বিয়ে করব কি তাই না আমি ব্রাহ্মণ হয়ে কেন জেলের মেয়েকে বিয়ে করব সবাই বলে না একটু জাতের অহংকার করে যে আমার উচ্চ জাত কটা জাত আছে বলুন তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র জানেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এই হলো চার জাত এবার যখন কোন মেয়ে মন্দিরে যায় ব্রাহ্মণ কি বলে তুই নিচু জাতের মেয়ে মন্দিরে উঠিস না কি বাবা আগেকার দিনে ছিল না এখন যেহেতু নেই সব আগেকার দিনে এটা ছিল তখন এক মা বলছে কেন আমি উঠব না বলে তুই নিচু জাত তুই মন্দিরে উঠবি না আমরা হচ্ছি ব্রাহ্মণ বৈষ্ণব তোর কোনো অধিকার নেই মন্দিরে ওঠার তখন মা বলে কেন ঠাকুর তোমার আমার মাথা তো বরাবর মাথা তো সমান তাহলে মাথায় যদি সমান হলাম তাহলে তুমি উচ্চ বংশ আর আমি নিচু হলাম কি করে বলে ব্রাহ্মণ আমি তো ব্রাহ্মণ আস্তে আস্তে ধীরে ধীরে দিন তত্ত্বগুলো বলছি একটু শুনতে দিন ব্রাহ্মণ বলছি যে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ উঁচু জাত শূদ্র নিচু জাত তখন মা বলছে আচ্ছা ঠাকুর মশাই ব্রাহ্মণ যদি উঁচু জাত হবে মাথায় থাকে শূদ্র যদি নিচু জাত হবে পায়ে থাকে তাহলে সকলে প্রণাম করার সময় মাথায় হাত দিয়ে প্রণাম না করে পায়ে হাত দিয়ে কেন প্রণাম করে কই কি হলো বলো তুমি তো ব্রাহ্মণ উঁচু জাত পায়ে হাত দিয়ে কেন প্রণাম করে ব্রাহ্মণ তো উঁচু জাত তাহলে মাথায় হাত দিয়ে তো প্রণাম করবে পায়ে হাত দিয়ে কেন প্রণাম করবে বলে এটা সবাই করে তাই করি বলে ওটা নয় জাত চারটি আমাদের দেহের মধ্যেই রয়েছে ব্রাহ্মণ এই গলা থেকে মাথা এটা হলো ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ কি মন্ত্র উচ্চারণ করা এখানে সকলেই ব্রাহ্মণ যখন আপনারা ঠাকুরের কাছে সেবা দেন আপনারা মুখ দিয়ে কিছু ব্যক্ত করেন না বলেন তো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনি শ্রী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুস্তে দেবী তং প্রণামী হরিপ্রিয়া আপনারা বলেন না মুখ দিয়ে উচ্চারণ করেন তাহলে গলা থেকে মাথাটা হলো কি ব্রাহ্মণ ক্ষত্রিয় কোনটা দুটো হাত হাতের কাজ কি ক্ষত্রিয়র কাজ কি মায়েদের রান্না বান্না করা
আর যাদের সিংহরাশি একটু অহংকার আছে মারামারি করা, তাই না? তাহলে যাদের ওই দুটো না থাকে, হাত দুটো যাদের থাকবে না, তাদের কি হবে গো? মারামারির ভেজালে ঢুকলে তারা তো মারতে পারবে না, তাদের তখন মুখের কালার পাল্টে যায়, মার খেয়ে বেরিয়ে আসবে। যেমন জয়রাধে, আপনারা একটা সিনেমা দেখেছেন শোলে বই, দেখেছেন না? শোলে বই দেখেছেন? যখন নায়ক দুটো মারামারি করছে, একজন কালো চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, একটা নায়ক বলছে এই যে ওটা দিন, সে কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। এইবার যখন মারামারি শেষ হয়ে গেল, একটা নায়ক এসে বলছে এই যে আমরা আপনার জন্য মারামারি করতে এসেছি, আপনাকে বন্দুকটা দিতে বললাম, আপনি দিতে পারলেন না। তখন সে বলছে আমার ওই দুটো নাই, চাদর খুলে বলে আমার ওই দুটো নাই, আমি দেবো কি করে? তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কোথায় থাকে? উদর। উদরের কাজ কি? বৈশ্যর কাজ কি? ব্যবসা বাণিজ্য করা। এই যেমন রাত্রেবেলা মাল তুলে দাও, সকালবেলা খালি, তাই না? সকালবেলা মাল তুলে দাও, বিকেল বেলা খালি, দুপুরবেলা মাল তুলে দাও, সন্ধ্যাবেলা খালি, একদম ক্লিয়ার। আর শূদ্র ও কোথায় থাকে? না পায়ে। এই চরম দুটো হলো শূদ্র। ওকে যেমন বলবো তেমন যাবে, আর যেমন না বলবো তেমন করবে, পাকে যা বলবো তাই করবে, তাই না? তাহলে মা জাতের অহংকার করো না। আর এই যে চার প্রকার অহংকার বললাম, এই চার প্রকার অহংকার করো না। যত আপনি নরম হবেন, নিম্ন হবেন, ভদ্র হবেন, তত কিন্তু আপনারা ভক্তের ভালোবাসা পাবেন এবং ভগবানের কৃপা পাবেন। কিন্তু আপনারা যদি অহংকার করেন, ওই ভগবান আপনার অহংকারটা চূর্ণ বিচীর্ণ করে দেবে। তাই বলছি ওই হে নরোত্তম, তুমি যদি ভগবানের কৃপা পেতে চাও, তুমি তৃণ সমান হয়ে যাও, ছেড়ে দাও তুমি মান অভিমান, ছেড়ে দাও তুমি মানবিমান, ওমা এই মান আর অভিমান যদি আমরা ছেড়ে দিই, তাহলে আপনাদের কি মনে হবে বলুন তো? আপনাদের আমাদের মনে হবে নিতাই চাঁদের, নিতাই চাঁদের, নিতাই চাঁদের প্রেমী বাজারে সবাই তো সমান গো, তাই গৌর হরি 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 গো, বলো ধরে গৌর চাঁদের প্রেমী বাজারে সবাই তো সমান, হরি বল হরি বল, 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 পরপতি পরসতি। ও মা এইটা শুধু মায়েদেরকে বলছি, ও মা তোমরা যদি সকলে প্রকৃত সতী নারী হয়ে থাকো, তোমরা যদি কোনোদিন পরপুরুষের দিকে না তাকাও, ও মা এমন একটা দিন আসবে যেদিন তোমাদের ভগবানকে ডাকতে হবে না, একদিন তুমি না, তুমি না ডাকিলে হরি, হরি তোমাকে ডাকিবে, তুমি না ডাকিলে হরি,
মাকে ডাকিবে হে তুমি ডাকিলে হরি মাকে ডাকিবে তাই হরি হরি বলো গো হরি হরি বলো গো সবাই হরি হরি বলো গো হরি হরি বলো গো বাহু তুলে নাচো গো হরি 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 বলে বাহু তুলে নাচো গো হরি 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 বলো হরি হরি বলো যা আস্তে আস্তে আনন্দ পেয়েছে আপনারা আনন্দ পেয়েছেন? হ্যাঁ আনন্দ তো পাবেন, কারণ আপনাদের পৌষ মাস আর আমার সর্বনাশ। ও মা অপরাধ মার্জনা করবেন, এখানে আমি বলছি না, পাপি ধৃষ্ট বুদ্ধি বলছি। ভগবানকে কত করে মানা করলাম, ও রাজা ছেলে দিও না, ঠিক একটা মাল দিয়ে বসে আছে। তবে যা আস্তে আস্তে, তবে যা আমি একবার রাজা মশাইকে জিজ্ঞাসা করে দেখি কি বলে। এইবার রাজা মশাই এসেছে, বলছে রাজা মশাই আপনি তো বলেছিলেন যে আমার ছেলেটাকে আপনি এই শান্তিগড় রাজ্যের রাজা করবে। আস্তে বাবা, একটু আস্তে আস্তে নিন না, ধীরে ধীরে। আস্তে আস্তে ধীরে ধীরে নিন, কেউ হুটোপাটি করবেন না। বাবারা তো আপনাদের কাছে যাচ্ছে নাকি, একটু ধৈর্য ধরে বসুন না। এইবার বলছি রাজামশাই বলছে যে যখন আমার ছেলে ছিল না তখন আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু এখন তো আমার ছেলে হয়েছে, তা আমার ছেলে থাকতে তোমার ছেলে কোনোদিন রাজা হতে পারে? বলে তাহলে হবে না। বলছে না, আমি রাজা, আমার ছেলে রাজা হবে, তুমি মন্ত্রী, তোমার ছেলে মন্ত্রী হবে। বলে ওরে বেটা, ঠিক আছে দাঁড়া। এই বলে কি করলো, ওই পাপি ধৃষ্ট বুদ্ধি রাজা মশাইয়ের খাবারে প্রতিদিন একটু একটু করে বিষ দিতে লাগলো। রাজা মশাইকে বিষ মাখানো খাবার খাওয়াতে শুরু করলো। এইভাবে বিষ মাখানো খাবার খেয়ে খেয়ে রাজা মশাইয়ের দেহ যখন অসুস্থতায় পরিপূর্ণ হচ্ছে, তখন রাজা মশাই চন্দ্রহাসের হাতটা ধরে নিয়ে ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে গিয়ে বলছে, ওরে বাবা চন্দ্র, এই যে শালগ্রাম শিলাটা দেখতে পাচ্ছিস, এটা হলো জগৎপতি শ্রী হরিনারায়ণ, কালো পাথর হয়ে আমাদের এই মর্তের মাটিতে বিরাজ করছে। কার অভিশাপে? না ওই তুলসীর অভিশাপে। তবে শোন বাবা, এই কালো পাথরটাকে আমি লাল কাপড় দিয়ে তোর কোমরের মধ্যে বেঁধে দিলাম, যেদিন তুই কোনো বিপদে পড়বি সেই দিন তুই এই শালগ্রাম শিলাটা হাতে লয়ে জগৎপতি শ্রীহরি নারায়ণকে ডাকবি, দেখবি ওই জগৎপতি শ্রীহরি নারায়ণ তোকে কৃপা করবেই করবে। এইভাবে দিন যায়। একদিন রাজা মশাই চন্দ্রহাসকে কোলে লয়ে আদর করতে করতে হঠাৎ রাজা মশাইয়ের বুকের মধ্যে যন্ত্রণা শুরু হলো। রাজা মশাই বলছে, ওরে বাবা চন্দ্র, ছুটে যা, ছুটে যা, তুই তোর মায়ের কাছে, তুই তোর মাকে ডেকে আন। চন্দ্রহাস ছুটে গেল মায়ের কাছে, মা গো, মা গো, মা দেখবে, সো মা দেখবে, সো আমার বাবা কেমন করছে, আমার বাবা কেমন করছে। যতক্ষণে প্রভাবতী মা আমার সেখানে এলো,
ততক্ষণ পর্যন্ত রাজা মশাই আর বেঁচে রইল না। আজ প্রভাবতী মা আমার স্বামীর বক্ষ মাঝে হাত দিয়ে চিৎকার করে ডেকে বলছে, স্বামী স্বামী তুমি আমার এই সুখের সংসারে ভাবে হাহাকার করে দিয়ে চলে গেলে স্বামী, আজকে তুমি যখন চলে গেলে আমার ছেলেটাকে কে দেখবে? আমার ছেলেটাকে কে দেখবে? ওগো স্বামী, তুমি কেন চলে গেলে? পাপী ধৃষ্ট বুদ্ধি এসে বলছে, কি হলো রানীমা, চলুন রাজা মশাইয়ের দেহটা তো শ্মশানে নিয়ে যেতে হবে। হরি বল হরি বল বলতে বলতে রাজা মশাইয়ের দেহটা কাঁধে লই শ্মশানে চলে গেল। এইবার চিতা সাজিয়ে চিতার উপর রাজা মশাইকে তুলে চন্দ্রহাসের হাতে উলা গাছে আগুন দিয়ে সেই চিতার চারিদিকে প্রদক্ষিণ করে যখন রাজা মশাইয়ের মুখে আগুনটা দিল, সেই চিতার আগুনের লেলিয়ান শিখাটা যখন দাউ দাউ করে জ্বলে উঠেছে, চন্দ্রহাস ছুটে গেল মায়ের কাছে, মা গো মা গো মা আমার পিতা কোথায় চলে গেল? আমাকে কোলে লয়ে আদর করবে? আমার পিতা আমায় ছেড়ে চলে গেছে যা, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না। এমন সময় ধৃষ্ট বুদ্ধি বলছে, রানীমা এখনো আপনি চন্দ্রহাসকে জড়িয়ে ধরে আছেন? ও মা, তখনকার দিনে একটা প্রথা ছিল কি, সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে স্বামীর চিতাতে পত্নীকে তুলে সতী করে দেওয়া হতো। যেই সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করে দিল কে? রাজা রামমোহন রায়। যেটা আমার গর্ব, কেন আমি সেই জেলার ছেলে, হুকলি জেলা। আমার আরো গর্ব সেই থানার অন্তর্গত খানাপুল থানা। কি মা আমার গর্ব হবে না? সেই রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করে দিল। আজ ধৃষ্ট বুদ্ধি এসে রানী মায়ের কাছ থেকে চন্দ্রহাসকে জোর করে ছিনিয়ে নিয়ে রানী মায়ের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে আজ রানীমাকে স্বামীর চিতাতে তুলে সতী করে দিল। চন্দ্রহাস চিৎকার করে বলে, মা মা গো, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে, বলো আমার পিতা গিয়েছিল তো গিয়েছিল, কিন্তু তুমি কেন আমার ছেড়ে চলে গেলে? আমি এখন কার কাছে থাকব? কে আমাকে দুবেলা খাইয়ে দেবে মা? কে খাইয়ে? আমি যে বড় একা হয়ে গেলাম মা।
হে ভক্ত মণ্ডলী, এটাকে কি বলে? কপাল। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না বলিতে পারে। তিনি যেমন করান আমরা তেমনি করি, তার বাহিরে কেহ না করিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, বিধির লিখন কে করে খণ্ডন, বিধি কেহ না বলিতে পারে, কেহ না বলিতে পারে। তিনি যেমন তেমনি করি, কেহ না করিতে পারে। বলি আমরা কিছু করিতে নারি, আমরা কিছু করিতে নারি, আর সবই করান শ্রীহরি। আমরা কিছু করিতে আজ হরি ভবের কাণ্ডারি, আজ সবই করান শ্রী হরি, আজ সবই চলান শ্রী হরি। যেমন চলন তেমনি চলি, হরি ভবের কান, আরে মুখে বলো হরি হরি। আমরা গাই গৌর হরি, বলি আমরা কিছু করিতে নারে। বুঝতে পেরেছেন মা? আজ চন্দ্রহাসের জীবনটা কেমন হয়ে গেল? রাজা রানীর দেহ সৎকার করে দিয়ে সকলে যে যার বাড়িতে চলে গেল। চন্দ্রহাস শ্মশানের মধ্যে কাঁদতে 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 ঘুমিয়ে পড়েছে। ধৃষ্ট বুদ্ধি মনে মনে ভাবছে, রাজা রানীকে আমি মেরে দিয়েছি, শ্মশানের মধ্যে কেহ নাই, চন্দ্রহাস একা আছে। এই মুহূর্তে যদি আমি ওর গলাটা টিপে শেষ করে এই শ্মশানে বালি চাপা দিয়ে দিই, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না ওই রাজা মশাইয়ের বংশে বাতি দিতে আর কেহ থাকবে না। এইবার আমার ছেলেকে আমি এই শান্তিগড় রাজ্যের রাজা করব। এই বলে ধৃষ্ট বুদ্ধি যখনই গলা টিপে মারতে গেল, এমন সময় চন্দ্রহাস ঘুম ভাঙার মতন উঠে বলছে, ওগো আমায় দুটো খেতে দেবে? চলে আয় আমার সঙ্গে, তোকে আমি খেতে দেব। এই বলে চন্দ্রহাসের হাতটা ধরে তার পিতারই অন্ধকার কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে বন্ধ করে দিল। চন্দ্রহাস বলে, ওগো কে আছো? এইভাবে আমাকে খেতে দেবে বলে কেন অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে রাখলে? তখন চন্দ্রহাসের মনে পড়েছে তার পিতার কথা,
চন্দ্রহাস তখন কি করল, চন্দ্রহাস তখন কোমর থেকে তার সেই শালগ্রাম শিলাটা আজ হাতে লয়েছে। হাতে লয়ে জগৎপতি শ্রী হরিনারায়ণকে চিৎকার করে ডাকছে, ও গো নারায়ণ, তুমি শ্রী মধুসূদন ডাকে সাড়া দা, আর না প্রভু প্রভু,
এই যে আমাদের এই রাজ্যের রাজামশাই তো মারা গেছে, তাহলে আমাদের রাজ্যটা তো দেখাশোনা করতে হবে। রাজ্যটা তাহলে কে পরিচালনা করবে গো? প্রজাগণ বলছে, আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, যতদিন না কেউ রাজা হয় আপনিই দেখাশোনা করুন। বলে আচ্ছা ঠিক আছে, প্রজাগণ যখন আমাকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে, তাহলে এদের জন্য আমার কিছু করা দরকার। এই যে কি বলছি, আমার দিকে তাকান, আজ থেকে এক মাস যাবৎ আপনাদেরকে বাড়িতে রান্না বান্না করে খেতে হবে না, ঠিক আছে? আজ থেকে এক মাস আপনারা এই রাজপ্রাসাদেই থাকবে আর এখানেই খাওয়া দাওয়া করবে। প্রজাগণ বলে যা বেশ ভালোই হলো। এইভাবে দিন পনেরো কাটার পর পাপী ধৃষ্ট বুদ্ধি মনে মনে ভাবছে, বাবা এরা তো রাহুর মতো খেয়েই চলেছে, খেয়েই চলেছে, তা আমার ছেলে রাজা হবে তো? এই বলে কি করলো না, এক জ্যোতিষীকে ডেকেছে। এই যে জ্যোতিষী, এদিকে আসুন, আপনি যে কত বড় জ্যোতিষী, আপনাকে গণনা করে বলতে হবে আমার ছেলে নামের বানানের প্রথম অক্ষরটা কি। জ্যোতিষী বলে কই বাদ নেই, ঠিক হ্যাঁ আমি গণনা করে দেখাচ্ছি। এইবার গণনা করে বলে, হ্যাঁ আপনার ছেলের নামের বানানের প্রথম অক্ষরটা হলো ম। বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার ছেলের নাম মদন, মদনের প্রথম অক্ষর হলো ম। সে ঠিক আছে, আসুন এবার গণনা করুন। এইবার মদনের হাত গণনা করছে, গণনা করতে করতে বলছে লেখাপড়া ভাগ্যে নেই, বলে ওটা দরকারও নেই, তবে রাশিটা কিন্তু সিংহ রাশি, বলে এটা দরকার আছে, সিংহের মতন গর্জন করবে, যে আসবে মেরে তার নাগমুখ ফাটিয়ে দেবে, এটা দরকার আছে। বলে রাজা হবে কিনা দেখুন, বলে এখনো খুঁজে পাচ্ছি না, দাঁড়ান। এইভাবে মদনের হাত গণনা করতে করতে মদনের পাশে একটা ওর সাইজ এসে দাঁড়িয়েছে, যেই দাঁড়িয়েছে তখন জ্যোতিষী সেই ছেলের কপালের দিকে তাকিয়ে বলছে, এই ছেলে তুই কাদের ছেলে, এত শান্তি গড়ে হবে মহারা, এই ছেলে কাদের ছেলে, এত শান্তি গড়ে হবে মহারা, এ ছেলেটা রাজা হবে? বলছে হ্যাঁ, এর কপালে তো তাই লেখা আছে, আমার ছেলেটা রাজা হবে না? বলে ওর আমি কোথাও খুঁজে পাচ্ছি। আচ্ছা জ্যোতিষী, এর কপালে আর কি লেখা আছে? বলে এর কপালে যা লেখা আছে আপনাকে যদি বলি না আপনার মাথা ঘুরে যাবে। বলে কি লেখা আছে বলুন। বলে মন্ত্রী মশাই, আপনার কি কোনো একটা মেয়ে আছে?
বলে আমার মেয়ে আছে তো এর কপালে কি আছে? বলে এর কপালে সেই লেখাটা আছে। বলে শুধু রাজা হবে না, এই ছেলে আপনার হইবে জামা। আপনার মেয়ের মনে শান্তি আনবে, আপনার মেয়ের মনে শান্তি আনবে, আর প্রজাগণ সুখে রাখবে মেয়ে মনে শান্তি, আর প্রজা এই যে সব বন্ধ করে দিল, কীর্তন হবে না, সব বাড়ি যান, কই যাবেন মাই, তা বন্ধ করে দিন, আর গান হবে না। আরে কি হবে, আমার ছেলে যখন রাজাই হবে না, আপনাদেরকে খাইয়ে পড়িয়ে লাভ কি, যান আপনারা বাড়ি যান। ওম অপরাধ মার্জনা করবেন, আপনাদেরকে বলছি না, এখানে পাপী ধৃষ্ট বুদ্ধি, যান আপনারা বাড়ি যান। এইবার জ্যোতিষী বলে মন্ত্রী মশাই, আমি যে গণনা করেছি আমার গণনার দক্ষিণাটা, ও মা ভালো করে মন দিয়ে শুনুন, আমাদের এই জগতে যদি হাত দেখে বলে একটা নয় দুটো বিয়ে হবে, বউ দুটো থাকবে, খুশি করে 500 জায়গায় হাজার দেবে। যদি বলে বিয়ে হয়েই যাবে হয়েই যাবে, একটাও টিকবে না, মেরে নাক মুখ ফাটিয়ে দিবে। বলে কে আছিস? এই জ্যোতিষীকে ওই অন্ধকার কারাগারে বন্দি করে রাখ। বলে এই চন্দ্রকে আমি অন্ধকার কারাগারে বন্দি করে রাখলাম, এ ঠিক বেরিয়ে এলো? দাঁড়াও, একে মারার জন্য আমার লোক আছে। কালুয়া কালুয়া এইদিকে শোনো, ওই যে ছেলেটা দেখতে পাচ্ছ, আরে ওই যে ছেলেটা, আরে না না ওটা তো আমার ছেলে, ওর পাশে যে ছেলেটা ওটা, ঠিক আছে যাও তুমি ওই ছেলেটাকে নিয়ে গিয়ে মেরে দাও। হে ভক্তমণ্ডলী, এই কালুয়াটা কাক, এত ভদ্রলোক জানি, এ মানুষ খুন করে করে সেঞ্চুরি করে ফেলেছে, শিশুকে মারতেও এর হাত কাঁপে না। বলে কালুয়া যাও তুমি চন্দ্রকে নিয়ে গিয়ে ওকে মেরে দাও, আর প্রমাণ স্বরূপ ওর একটু রক্ত নিয়ে আসবে, আমি মা কালীর নামে পুজো দেব। বলে ঠিক আছে। কি করছে? এই চল আমার সঙ্গে চল। বলে কোথায় যাব? বলে তোর মা তোকে ডাকছে। বলে দাদা আমার মা তো কবে মরে গেছে? বলে ওরে তোর মরা মা শ্মশান থেকে উঠে এসেছে, তোর জন্য চাল কড়াই ভাজা নিয়ে বসে আছে। দাদা তুমি সত্যি বলছো? চলো দাদা চলো, আমি মাকে কতদিন দেখিনি, আমি মায়ের কোলে বসবো আর চাল কড়াই ভাজা খাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।
कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्ण तु कृष्ण नाम करते करते जाते क्यों दादा ও মা আপনারা রাগ করবেন না আপনাদেরকে বলছি না কালুয়া ডাকা চন্দ্রকে বলছে এই তুই এভাবে কৃষ্ণ কৃষ্ণ বলছিস কেন বলে কেন দাদা আমি তো কৃষ্ণ ভক্ত তাই আমি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছি বলে না জয় কালী বলতে বলতে চ কেন বলে আমি কালী ভক্ত তাই তুই কালী কালী নাম বলতে বলতে চ চন্দ্র বলে না দাদা আমার কৃষ্ণ বড় কালুয়া ডাকাত বলে না আমার কালী বড় অপরাধ মার্জনা করবেন বাবা ঠিক এই রকম তিন বন্ধু আছে বুঝতে পেরেছেন একজন কালী ভক্ত একজন শিব ভক্ত আর একজন গৌড় নিতাই ভক্ত তিন বন্ধু স্কুলে গিয়ে ঝগড়া লেগেছে বাচ্চা বাচ্চা ছেলে তো এ বলছে আমার কালী বড় ও বলছে আমার শিব বড় ও বলছে না আমার গৌড় নিতাই বড় বলে ঠিক আছে বাদ দে শুন এক একজন করে এই স্কুলের ছাদের উপরে ও ওই ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ব যার হাত পা না ভাঙবে তার ঠাকুর বড় বলে ঠিক আছে এইবার কালী কালী ভক্ত সে উঠেছে উঠে বলছে ও মা আমি পড়ছি তুমি আমায় ধরো জয় কালী বলে যেই পড়েছে মা কালী ধরে নিয়েছে এইবার যে শিব ভক্ত সে উঠেছে বলছে ওয়ে ভোলানাথ একটু গাঁজা টানা বন্ধ করো আমি পড়ছি তুমি আমায় ধরো বম ভোলে বলে যেই পড়েছে অগ্নি ভোলানাথ ত্রিশূলে করে ধরে নিয়েছে এইবার গৌড় নিতাই ভক্ত উঠেছে উঠে সেবার ঝাঁপ দিয়ে বলছে জয় গৌড় নিতা বলে যেই পড়েছে অমনি দুম করে মাটিতে পড়ে গেছে এইবার শিব ভক্ত আর কালী ভক্ত ফিক ফিক করে হাসছে বলে তুই বললি কেন রে বলে জানিস আমার ডাকানা একটু ভুল হয়ে গেছে বলে কেন বলে তোরা তো একজনের একজনের ভক্ত আর আমি দুজনের ভক্ত আমি জয় গৌড় নিতাই বলে পড়েছি গৌড় ভেবেছে নিতাই ধরবে নিতাই ভেবেছে গৌড় ধরবে কেউ ধরেনি আমি দুম করে মাটিতে পড়ে গেছি ঠিক তদ্রূপ এখানে হয়েছে তাই চন্দ্র বলে আমার কাল আমার কৃষ্ণ বড় আর কালুয়া ডাকাত বলে না আমার কালী বড় চন্দ্র তখন বলছে ও দাদা তোমার কালী আমার হরি সে তোমার আমার হরি সে তোমার কালী জি আমার হরি সে তোমার আমার হরি সে ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে মনের মাঝারে ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে মনের মাঝারে তোমার কালী যে আমার হরি সে তোমার কালী যে আমার হরি সে ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে মনের মাঝারে ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে মনের মাঝারে ওই দেখো শ্যাম দাঁড়িয়ে ও দাদা আমি তোমাকে একটা কথা বলছি
আচ্ছা দাদা, তুমি যখন মরে যাবে তখন কি মানুষজন বলবে এই ও কালী ভক্ত ছিল, চল ওকে জয় কালী বলতে বলতে শ্মশানে নিয়ে যাই? কি কেউ বলবে? ও মরে গেলে কাঁধে নিয়ে কি বলবে? বলো হরি, বলো হরি, তাহলে হরি বল বলতে বলতে তোমার দেহটা শ্মশানে নিয়ে চলে যাবে। যাক জয় রাধে, সময় তো হয়ে এলো। যাক, বুঝতে পারলাম না আপনাদেরকে কতটা আনন্দ বা দিতে পারলাম, আমিও সেটা বুঝতে পারলাম না। যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেব, কারণ আমি তো অধম শিশু, কি করব, হয়তো আপনাদের মনের মতন কীর্তন হয়তো করতে পারলাম না। তবে যাই হোক, লীলাটা আমি কিভাবে শেষ করব, এখনো তো অনেকটাই রয়েছে, আমি যা শর্টে বলে দিচ্ছি, লীলাটা এখনো এক ঘন্টার উপর হবে তত্ত্বের মধ্যে দিয়ে। তো এই চন্দ্রহাস ওই শান্তিগড় রাজ্য ছেড়ে মুক্তিগড় রাজ্যে গিয়েছিল, সেখান থেকে আবার পুনরায় বিষয়াকে বিয়ে করে শান্তিগড় রাজ্যে ফিরে এসেছিল। জয় রাধে! সবাই মিলে একবার উলুদ ধরে দিয়ে, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, আজ হলি খেলবোর সবে তোমারি সনে, একা পেয়েছি তোমায় নে ধুবনে, আজ হলি শোনো ওহে বনমালি ভাঙব তোমার না গোড়ালি, শোনো ওহে আলতা পরাই দেব যুগল চরণে, আলতা পরাই একা পেয়েছি তোমায় নে ধুবনে, আজ হলি সবাই মিলে অনুধ্বনি দিয়ে তাই গৌর হরি 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 বল। শ্যামতনুজে হলো আবির তেলাল, আবির তেলাল হোলি খেলিছে দেখো ব্রজেরি গোপাল, শ্যামতনুজে হোলিকে হলো আবির তেলাল, আবির তেলাল হোলি খেলিছে দেখো ব্রজেরি গোপাল, শ্যামতনুজে হোলি খেলিল যে মদন মোহন, রাধারানী রাঙাইল সারাটি জীবন, এমন হোলি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, গুরু গোসাই কি, গায়ন বায়ন কি, গ্রাম সোলোয়ানা কি,